শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি সাইফুল ইসলাম, পিতার নাম জালালউদ্দিন তালুকদার, মায়ের নাম সুফরা খাতুন, বাড়ি শেরগঞ্জ সদর থানা রতনকান্দি ইউনিয়নের গদারিয়া গ্রাম সিরাজগঞ্জ জেলা। 71-এর আগে আমি স্কুল জীবনে 1967 সালে ছাত্রলীগের কমিটিভুক্ত হই। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমার আব্বার ইমিডিয়েট পরজন্ম দারুসেন তালুকদার, উনি মহকুমা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। সেই হিসেবেই হয়তো আমাকে স্কুল কমিটির সাধারণ সম্পাদক করা হয়। তারপর 68 সালে এসএসসি পাস করার পরে পাবনাতে ডট কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আহমেদ রফিক, যিনি 70 সালে এমপিএ হন, সবচেয়ে কম বয়সী এমপি, উনি আমার খোঁজ খবর নিয়ে জানেন যে আমি দারুসেন তালুকদারের ভাইয়ের ছেলে। উনি আমাকে ছাত্রলীগে টেনে নেন। আমি পাবনাতে ছাত্রলীগের সক্রিয় কর্মী হয়ে উঠি এবং প্রতিনিয়ত মিছিল মিটিং অংশগ্রহণ করতে থাকি। 71-এর যুদ্ধটা শুরু হয় 25-এ মার্চ। আমি পাবনায় ছিলাম, সেখানে যুদ্ধ হয়। সেখানে প্রায় 1টি কোম্পানি পাক আর্মি আসার পরে জনগণ তাদেরকে পিটিয়ে হত্যা করে পাবনা মুক্ত করে। তার 10-12 দিন পরে আবার পাক আর্মি চলে আসে। এ সময়ে আমার ভারতে চলে যাওয়ার সহজ রাস্তা কুষ্টিয়া হয়। তো আমার এক বন্ধু বলে যে যুদ্ধ কতদিন চলবে তা তো জানি না, তুই তোর বাবা মায়ের সাথে দেখা কর। আমি তখন সেদিন চলে আসি। আমার ওই বন্ধুটার কথা বারবার এই জন্যই মনে পড়ে যে আমার ওই বন্ধুরা 4 ভাই এক অগ্নিপতি 71-এ শহীদ হয়েছে। তারপর পাবনায় এসে আমার বাবা কিছু টাকা জোগাড় করে দেন, আমি রৌমারি চলে যাই। রৌমারিতে ইয়ুথ ক্যাম্পে ইপিআর বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণ নিয়ে আমাকে পাঠানো হয়। আমি আর আমার বন্ধু হাবিবুর রহমান এদের দুইজনকে পাঠানো হয় গাইবান্ধা জেলাতে। গাইবান্ধাতে সম্ভবত রঞ্জু নামে একজন ছিলেন, যিনি কোম্পানি কমান্ডার। আমরা মূলত রৌমারির টিম, তাদেরকে এক্সপ্লোসিভ ব্রিজ, কালভার্ট, বাঁধ এগুলো উড়ানোর সহযোগিতা করার জন্য আসছি। সেখানে ব্রিজ এগুলো উড়ানোর জন্য প্রথম যুদ্ধ ছিল। একটা গুলি একেবারে আমি যে আলের আড়ে ছিলাম সেই আটটা হচ্ছে আরের মাটি এসে আমার মাথায় লাগে, অল্পের জন্যে বেঁচে যাই। আমরা কিছু
দুইটা ব্রিজ, কাঠের ব্রিজ উড়ানো, একটা বাঁধ উড়ানো, এই কাজগুলো আমাদের 15-20 দিনের মধ্যে শেষ হয়ে গেল। তখন আমরা আবার রোমারিতে চলে আসি। রোমারিতে আসার পরে দেখি যে সেখানে মুক্তিযোদ্ধাদের একটা গ্রুপ যাচ্ছে প্রশিক্ষণ নিতে, সেই গ্রুপে আমাদের অন্তর্ভুক্ত করা হয়। শিলিগুড়ির পাথরঘাটা একটা প্রশিক্ষণ ক্যাম্প আছে, সেই প্রশিক্ষণ ক্যাম্পে আমাদেরকে পাঠানো হয়। সেখানে 21 দিনের ট্রেনিং। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ক্যাম্পটা ছিল হচ্ছে নকশালবাড়ি ব্লকের ভিতরে, শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের ভিতরে। সেখানে ট্রেনিং নেই, পাহাড়ি এলাকা। ট্রেনিং শেষ করার পরে আমাদেরকে যুক্ত করা হয় ইন্ডিয়ান আর্মির সাথে, যুদ্ধের তখন শেষ পর্যায়ে, সম্ভবত অক্টোবর মাসে। ইন্ডিয়ান আর্মির অফিসার আর আমাদের সৈনিক, এইভাবে একটা কোম্পানি সাজানো হয়। সেই কোম্পানির নাম রাখা হয় তুফানি ব্যাটালিয়ন। তুফানি ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন মেজর মতিলাল চক্রবর্তী, ইন্ডিয়ান আর্মি। আমরা যখন শুটিং ফাইনাল চানমারি করতে যাই, তখন আমার টার্গেটটা হয়তো আমার মেজর সাহেবের পছন্দ হয় আর কি। তখন আমি আর আরেকজন ছেলেকে সে আসে জড়ায় ধরে বলে যে তোমরা শুটিংয়ে ভালো করছো, অতএব যুদ্ধক্ষেত্রে তোমরা আমার জীবন রক্ষা করবে, আমি তোমাদের জীবন রক্ষা করবো। এইভাবে মেজরের বডিগার্ডে পরিণত হয়। এবং আমাদেরকে পাঠানো হয় বালুরঘাট বর্ডারে, পশ্চিম দিনাজপুরের বালুরঘাট বর্ডারে। সে বালুরঘাট বর্ডারে আমরা 15-20 দিন ছিলাম। এখানে আমাদের যুদ্ধের কৌশলটা ছিল যে সারাদিন বাংকারে থাকতে হতো যাতে পাক আর্মি অ্যাটাক না করে, আর রাত্রিতে ওই ক্যাম্প এরিয়ে পিছন দিয়ে পাক আর্মির উপরে হামলা করা, চোরাগুপ্তা হামলা, যাতে পাক আর্মি ভীত হয়ে বর্ডার ছেড়ে দিয়ে চলে যায়। এখানে 15-20 দিন, কিন্তু ওই সময় আমি প্রায়ই অসুস্থ থাকতাম। যার ফলে এই যুদ্ধগুলো আমাদের কোম্পানি পার্টিসিপেট করলে বেশিরভাগ একটা দুইটা হয়তো যুদ্ধে আমি পার্টিসিপেট করতে পেরেছি, তাছাড়া যুদ্ধে পাঠানো। সম্ভবত 5 ডিসেম্বরে আমাদেরকে নিয়ে আসা হয় বিরল বর্ডারে। বিরল বর্ডার দিয়ে আমরা 6 তারিখে ঢুকি ইন্ডিয়ান আর্মির কোম্পানি কমান্ডার মেজর মতিলাল চক্রবর্তীর নেতৃত্বে। সেখানকার একটা স্মৃতি আমার কাছে খুব, স্মৃতিটা হচ্ছে ওই ভদ্রলোক ছিলেন বাঙালি, মতিলাল চক্রবর্তী বাঙালি ছিলেন। বর্ডারের কাঠের ব্রিজ পার হওয়ার পরে উনি মাটিতে মাথা ঠেকায় সালাম করে। আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এটা কি, দেশটা আমাদের, আমরা লাফাইতেছি উল্লাস করতেছি আর আপনি সালাম করলেন? বললো যে এটা তোমার দেশ, আমারও বাবার দেশ। আমি ছোটোকালে এখানে বড় হয়েছি, আমার বাড়ি ফরিদপুর। তখন আমিও মাটিতে মাথা ঠেকায় সালাম করলাম। এবং তারপরে 11 তারিখ পর্যন্ত আমরা গোবিন্দগঞ্জে চলে আসতে পারি, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত। আবার সেই অসুস্থতা হয় এবং গোবিন্দগঞ্জে আমাকে রেখে আমাদের মতো আরও কয়েকজন যারা আহত হয়েছে অথবা অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে রেখে আমাদের কোম্পানি চলে আসে বগুড়াতে। এবং 3 দিন সেখানে যুদ্ধ হয়। আমার তো গোবিন্দগঞ্জে স্টপ হয়ে গেছে 16 তারিখ বিকেলে পাক আর্মি সারেন্ডার করে। পরের দিনই আমি ইয়েতে চলে এসে বগুড়ায় চলে আসি, হেডকোয়ার্টারে রিপোর্ট করি। রিপোর্ট করে আমি 1-2 দিন থাকার পরেই স্যারের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসতে পারি। এটাই হচ্ছে আমার যুদ্ধের মোটা তাকে বলে। যুদ্ধ শেষ হওয়ার পরে আমি প্রথমে যে আমার মনে আছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধারা স্বশয় এলাকায় কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক স্টার্ট করে। যেরকম আমাদের গ্রামে আমরা স্কুলটা গ্রামের ভিতরে ছিল, স্কুলটা নিয়ে আসলাম, ক্লাব করে তুললাম, পাঠাগার করে তুললাম, একসময় স্কুল কলেজ খুলে দিল। বঙ্গবন্ধু যখন বলল যে যার যার কাজে ফিরে যাও, আমি তখন আবার এই সব উন্নয়নের কাজ বাদ দিয়ে চলে আসি আমার কলেজে। কলেজে আসার পরে স্বাভাবিকভাবেই ছাত্রলীগ করতাম। ছাত্রলীগের সংখ্যাগরিষ্ঠ অংশ যে রাজনৈতিক দল জাসদ গঠন করে, আমি সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে এবং সর্বশেষ পর্যন্ত আমি এই দলের সাথেই আছি। মাঝে আমি
ঢাকায় গিয়ে বেশ কিছুদিন বিভিন্ন পত্রিকায় এবং এনজিওর কাজ করি। পত্রিকার ইয়েতে আগে ছড়া টড়া লিখতাম, পরবর্তীতে লেখালেখির অভ্যেসটা পারি। এটা একটা দেশ পাওয়া গেছে, কিন্তু সাধারণ মানুষের মুক্তি এটা এখনো সম্ভব হয় নাই। আর আমি এখন যে কাজটা করছি আর কি, সেটা হচ্ছে সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটি, সিরাজগঞ্জের একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি, তাদের একাত্তরের অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করি এবং বই করার পরিকল্পনা আছে। শহীদ পরিবার নিয়ে লেখালেখি করি এবং বই করার পরিকল্পনা আছে। আর দশ মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি দশ খণ্ডে সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসের আকর গ্রন্থ তৈরি করতে চাই। এটা মূলত সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির অভিজ্ঞতা, এটা হচ্ছে আমার লেখার সাইড। আর সাংগঠনিক অভিজ্ঞতা যেটা, এই কাজটা করতে, সেটা মূলত আমাদের কাজটা এমনভাবে দাঁড়িয়ে গেছে যে আমরা সাধারণ মানুষকে বলি জনগণের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিটাকে ফিরিয়ে নিয়ে আসা। একজন মুক্তিযোদ্ধার যেরকম জীবনের শ্রেষ্ঠ সম্পদ মুক্তিযুদ্ধ, আমি সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করেছি তাদের জীবনের শ্রেষ্ঠ সময় একাত্তরের মুক্তিযুদ্ধ। গ্রামের মানুষকে যখন জিজ্ঞেস করি যে আপনি একাত্তরে কী দেখেছেন, আমরা যে সাধারণের চোখে মুক্তিযুদ্ধ, এটা প্রথমে বেশ বলে, হয়তো তারা তাদের ভাষায় বলে গণ্ডগোল গিরি, কিন্তু বলতে বলতে একসময় কাঁদে ফেলে, নির্যাতনগুলো যখন তার চোখে ভাসে, এই হিসাবে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ নিয়ে তাদেরও একটা আবেগ আছে, সেই আবেগটাকে উস্কায় দেওয়াটা আমাদের প্রধান কাজ। আর এই কাজটা করতে গিয়ে আমরা আরও কিছু কাজ সাধারণ মানুষের মধ্যে পেয়েছি, যেমন শিয়ালকোলের কয়েক গ্রামে আমরা যোগাযোগ রাখি, সেখানে গিয়ে দুই মুক্তিযোদ্ধার ছোট ভাইকে পাই, শহীদুল আলম মেম্বর, ও দুইটা গ্রামে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এটাকে আমরা আরও একটু এক্সপ্যান্ড করব, শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে 16 ডিসেম্বর 26 মার্চ শ্রদ্ধা জ্ঞাপন করা, ওই পরিবারকে, মুক্তিযোদ্ধাকে না শহীদ তো মারাই গেছে, ওই পরিবারকে যে তোমাদের মুক্তিযুদ্ধে অবদান আছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা অর্গানাইজ করতে পেরেছিলাম 40টা স্কুল কলেজের শিক্ষার্থীদের আমরা পাঠাতাম, তারা যখন একটা শহীদ পরিবার অথবা একজন মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িতে গিয়ে ফুল দিত, তখন সাধারণ মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং ওই শিক্ষার্থীদের না খেয়ে আসতে দেয় না, ছাত্ররাও আবেগ আপ্লুত হয়ে পড়ে। তখন আমার কাছে মনে হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগা নেওয়ার কাজ এটা হতে পারে। আমরা এই কাজের পাশেই আরও একটা কাজ করি, 25শে ডিসেম্বর গণহত্যা দিবস সারা দেশে পালন করা হয়, যেখানে শহীদ আছে মানে গণহত্যা হয়েছে এবং যেখানে যুদ্ধ স্থান, এখানে স্থানীয় উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয় সন্ধ্যায়। সেটার সাথে ইদানিং ইনক্লুড করা হয়েছে যে যেখানে সুযোগ থাকবে, গণহত্যা নাই, মুক্তি যুদ্ধ নাই, কিন্তু শহীদ মিনার আছে, সেই শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে শহীদ দিবস পালন, এটাও আমরা অনেক জায়গায় এখন পালন করছি। তারপরে আরও একটা কাজ আমরা পেয়েছি, গ্রামের মানুষ এখনও বলে যে এই গাছটা বড় লাগাইছে, এই গাছটা ফুকু লাগাইছে। এইরকম কিছু খেয়াল করে আমরা মুক্তিযোদ্ধা এবং শহীদের নামে নামে কৃষ্ণচূড়া বৃক্ষ অথবা অন্য কোনো বৃক্ষ লাগাইতে পারে, কিন্তু ওই মুক্তিযোদ্ধার নামে এবং শহীদের নামে এটা লাগাইতে হবে পারিবারিক উদ্যোগে। সরকার প্রচুর গাছ লাগায়, গাছগুলো ডেকে যে পরিবার উদ্যোগ নেবে আমরা সেই পরিবারকে উদ্বুদ্ধ করে
করে গাছটা লাগাইতে বলবো রাস্তার পাশে, যেখান থেকে সবাই দেখবে। এটা করতে যে আরো আবেগতাড়িত হয়ে পড়ি, অনেক গাছ সিরাজগঞ্জে লাগছে আর কি। এবং এখন এটা যে জায়গায় এসে দাঁড়াইছে, এটা তো প্রতিনিয়ত গাছটা ডেভেলপ করে। বঙ্গবন্ধুর নামে বট বৃক্ষ, জাতির সামনে উনি তো বট বৃক্ষ ছিলেন, সেই জন্যে গ্রাম অঞ্চলে বট গাছ লাগানো তার স্পেস আছে, বঙ্গবন্ধুর নামে বট গাছ। আর মুক্তিযোদ্ধা শহীদ জাতীয় নেতা যার যেখানে ভক্ত আছে, গাছটা নার্সিং করাটা হচ্ছে না। এটা করতে যে আমরা চুনিয়াহাটিতে একটা গাছ লাগাই, সেই গ্রামের এক শিক্ষক মারা গেছে, তার পরিবার গ্রাম ছাড়া হয়েছে 40 বছর আগে, হিন্দু পরিবার। 80 সালে তারা হয় ইন্ডিয়া চলে গেছে, অথবা ঢাকায় অথবা পরিবারের কেউ নাই, গ্রামের লোকজন তার নামে একটা গাছ লাগাইছে, একটা কৃষ্ণচূড়া গাছ। গাছ লাগানোর পরে তার পরিবার খবর পাইছে, তার ছেলে এখন ঢাকায় হোমিওপ্যাথ মেডিকেল কলেজ আছে, যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা, সেই তার ছেলে আশিস কুমার নিয়োগ, ডাক্তার আশিস কুমার নিয়োগ, তার কাছে খবর পৌঁছাইছে। সে কিন্তু 80 বছর আগে গ্রাম ছাড়া, কিন্তু কৃষ্ণচূড়া গাছটা দেখানোর জন্য, দেখার জন্য তার মেয়ে এবং স্ত্রী আর সে আসছে 40 বছর। এই ঘটনাগুলো আমাদের আবেগ তাড়িত করে, যাতে এই কাজগুলো আমরা ধীরে ধীরে আরো বাড়াই। তারপরে শহীদ পরিবার সমাবেশ, শহীদ পরিবার সমাবেশ আমরা মাঝে মধ্যেই করি, যেখানে যে ডেটে শহীদ হয়েছে সেখানে, মানে ধরেন বাগবাটি গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় একটা শহীদের ডেট আছে, সেই ডেটে ওই এলাকার শহীদ পরিবার সমাবেশ। আমাদের সিরাজগঞ্জে এক শহীদ পরিবার সমাবেশ, এক মুক্তিযোদ্ধা এসে প্রথমেই, সে অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা, বলে যে 48 বছরে আমরা যে শহীদ পরিবারেরগুলা শহীদ পরিবারগুলার খবর নিতে যাই নাই, এটা আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে, সেই জন্য শহীদ পরিবারের সদস্যদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমি মনে করি এখন মুক্তিযোদ্ধাদের উচিত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করে তাদের গলায় জড়ায় ধরে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। মুক্তিযোদ্ধা এবং জনগণের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা কমায় নিয়ে আসা, এবং জনগণের চিন্তা অনুযায়ী তার চেতনা বাস্তবায়ন করা, এখন এই কাজটাই আমার সার্বক্ষণিক কাজ। আর সেই সাথে যে অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা অনুযায়ী লাগবে, এটি আমার সর্বশেষ। নতুন প্রজন্মের উচিত মুক্তিযুদ্ধের আরো গভীরে দেওয়া, আরো গভীরে দেওয়া, আরো গভীরে দেওয়া। আমার মুখস্থ বাণী তার মুখস্থ করা জরুরি না, সে বুঝে শুনে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায়, না বুঝে যেন মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ায়। আমি মনে করি যে 1000 বছরের বাঙালির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই মুক্তিযুদ্ধ, যদি আমরা হারিয়ে ফেলি, খুঁজে বের করতে না পারি, তাহলে বাঙালি জাতির অস্তিত্ব থাকবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে নতুন প্রজন্মের উচিত মুক্তিযুদ্ধের আরও গভীরে যাওয়া। আমার মুখস্থ করা বলি তার বলা কোনো কথা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন
আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।